সালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে লেকচারে আমরা দেখব প্রোগ্রামের ভুল, অর্থাৎ আমরা একটা প্রোগ্রাম যখন করব ওই প্রোগ্রামের মধ্যে আমাদের কি কি ভুল হতে পারে। সো একটা প্রোগ্রাম করার ক্ষেত্রে, প্রোগ্রাম যখন আমরা রান করব সেক্ষেত্রে আমরা তিন ধরনের ভুল দেখতে পাবো। হয়তো সেটা হতে পারে সিনট্যাক্স ভুল, অথবা সেটা হতে পারে যুক্তিগত ভুল, অথবা হতে পারে সেটা ডেটা ভুল। সো এই তিন ধরনের ভুল হচ্ছে প্রোগ্রামে হয়ে থাকে। যদি তোমাকে এমসিকিউতে বলে যে প্রোগ্রামের ভুল কয়টা, তাহলে তুমি বলবা তিনটা, সিনট্যাক্স ভুল, যুক্তিগত ভুল, আর এটা হচ্ছে কি ডেটা ভুল। ঠিক আছে, সো এখন আমরা প্রত্যেকটা ডিটেল জানবো যে সিনট্যাক্স ভুল বা হচ্ছে বিন্যাসগত ভুল জিনিসটা কি। যদি আমার ভাষায় আমি বলি, সেটা হচ্ছে প্রোগ্রামের যে ব্যাকরণগত ভুল বা প্রোগ্রামিং ভাষার যে ব্যাকরণগত ভুল, সেটাকে বলা হয় মূলত সিনট্যাক্স ভুল। অর্থাৎ সিনট্যাক্স বিষয়টা কি, সিনট্যাক্স মানে হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা লেখার যে নিয়মকানুন আছে। যেমন সি প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আমাদের সবসময় কী করতে হয়, আমাদের যেই ফাংশন যেগুলো সেগুলো সবসময় ছোটো হাতের হবে, এরপর প্রত্যেকটা ফাংশনের শেষে, প্রত্যেকটা লাইনের শেষে আমাদের সেমিকোলন দিতে হবে, এরপর প্রত্যেকটা ফাংশনের পর হচ্ছে ব্র্যাকেট দিতে হয়। এই যে প্রোগ্রাম, সি প্রোগ্রাম লেখার যে নিয়মকানুন আছে, এটা হচ্ছে সি প্রোগ্রামের সিনট্যাক্স। ঠিক আছে, সো সি প্রোগ্রাম লেখার নিয়মকানুনের মধ্যে, সি প্রোগ্রামের ভাষার তোমার ব্যাকরণের মধ্যে যদি কোনো ভুল হয়, সেটাকে বলা হয় সিনট্যাক্স ভুল। যেমন এখানে কিছু এক্সাম্পল আছে, বানান ভুল, কমা অথবা ব্র্যাকেট, হ্যাঁ, ঠিক মতো না দেওয়া, কোনো চলকের মান হচ্ছে কি না জানানো, এগুলো হচ্ছে সিনট্যাক্স এরর। ঠিক আছে, সো এইসব ভুল সংশোধন করা হচ্ছে সহজ। কেন? কারণ তুমি যেই তোমার কি বলা যায় এটাকে, যে আইডি এর মাধ্যমে অথবা হচ্ছে যেই সফটওয়্যারের মাধ্যমে তুমি কোড করবা, বা হচ্ছে যেমন কোড ব্লকসের সাহায্যে যখন তুমি কোড করবা, বা ভিজুয়াল স্টুডিও এগুলোর সাহায্যে যখন তুমি কোড করবা, তখন তোমাকে ইনস্ট্যান্ট বলে দিবে তোমার কোথায় ভুল আছে। বা তুমি যখন কোড রান করবা, ওখানে একটা অপশন থাকবে বিল্ড, বিল্ডে যখন তুমি ক্লিক করবা, তোমার কোথায় কোথায় কী কী ভুল সেটা তোমাকে জানাই দিবে। ঠিক আছে, সো সেক্ষেত্রে হচ্ছে তোমার সিনট্যাক্স এররটা ঠিক করাটা অনেক সহজ। প্রোগ্রাম রান করালে কম্পিউটারের ভুলের বার্তার মাধ্যমে লাইনে কী ধরনের সিনট্যাক্স ভুল আছে তা হচ্ছে জানিয়ে দেওয়া হয়। এটি দেখে সিনট্যাক্স ভুল খুব সহজে হচ্ছে সংশোধন করা যায়। যেমন দেখো, প্রিন্টের জায়গায় যদি তুমি হচ্ছে অ্যানের জায়গায় অ্যাম দিয়ে দাও, সেটা হচ্ছে তোমাকে ইনস্ট্যান্ট হচ্ছে কী দিবে, বলে দিবে যে তোমার এই লাইনের মধ্যে এখানে ভুল আছে। ঠিক আছে, এরপর দেখো যুক্তিগত ভুল। যুক্তিগত ভুল হচ্ছে যেমন তুমি হচ্ছে লেস দেনের জায়গায় গ্রেটার দেন দিয়ে দেওয়া, প্লাসের জায়গায় হচ্ছে মাইনাস দিয়ে দেওয়া, এরপর দেখো এই যে এক্স তোমার কি লেস দেন ওয়াই, এর স্থল হচ্ছে তুমি কি দিয়ে দিলা, এক্স গ্রেটার দেন ওয়াই দিয়ে দিলা। সো এ ধরনের কিছু ভুল হইলে সেক্ষেত্রে কিন্তু তোমার ভুলটা সংশোধন করা কঠিন। কেন কঠিন বলতো? কারণ দেখো, তুমি যে ধরো তুমি বলতে চাচ্ছ তোমার প্রোগ্রামটা এমন হবে যে এক্স লেস দেন ওয়াই, অর্থাৎ এক্স হচ্ছে কি হবে, ওয়াই হচ্ছে এক্স থেকে ছোট হবে। ঠিক আছে, কিন্তু তুমি ভুলে কি করছো, দিয়ে দিছো যে এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্স এর থেকে ওয়াই বড় হবে। তাহলে অবশ্যই হচ্ছে তোমার আউটপুট একটা না একটা শো করবে। তোমার দেওয়া উচিত ছিল এক্স থেকে ওয়াই ছোট হবে, কিন্তু তুমি দিয়ে দিছো এক্স থেকে ওয়াই বড় হবে। তাহলে তোমার ওয়াই বড় দেখাবে, অর্থাৎ একটা আউটপুট তুমি পাবা। সো যেহেতু তোমার একটা আউটপুট আসবে, সো সেক্ষেত্রে হচ্ছে তোমার ভুলটা সংশোধন করা একটু কঠিন হয়ে যায়, কারণ তুমি কোনো না কোনো আউটপুট তো তুমি পাবা। যেমন তুমি দেখো, দুইটা সংখ্যা তুমি যোগ করতে গিয়ে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিছো, তার মানে তুমি কোনো না কোনো আউটপুট পাবা, সেটা মাইনাস পাবা আর কি, প্লাস পাবা না বাট মাইনাস পাবা। ঠিক আছে, সো যুক্তিগত ভুল হচ্ছে সংশোধন করা কঠিন। কী বলছে এখানে দেখো, এই যে সিনট্যাক্স ভুলের ক্ষেত্রে হচ্ছে গণনা করা সম্ভব হয়, অর্থাৎ কম্পিউটার বা হচ্ছে আমাদের যে কম্পাইলার সেটা খুব সহজেই হচ্ছে ভুলটা নির্ণয় করে দেয়। বাট যুক্তিগত ভুলের ক্ষেত্রে কম্পাইলার কিন্তু খুব সহজেই হচ্ছে কি এটা হচ্ছে আমাদেরকে শো করে না, বা হচ্ছে এটা শো করতে পারে না, কারণ তোমার যুক্তিগত ভুলের ক্ষেত্রে তোমার কোনো না কোনো আউটপুট তোমার আসবে। সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ডেটার ক্ষেত্রে, যুক্তিগত ভুলের ক্ষেত্রে তোমার প্রোগ্রামের কোথায় ভুল হয়েছে সেটা তোমার কি করা, শনাক্ত করা একটু কষ্ট। এরপর হচ্ছে ডেটা ভুল। ডেটা ভুল হচ্ছে কি, কম্পিউটারে কোনো ভুল তথ্য দিলে তাকে হচ্ছে ডেটা ভুল বলা হয়। যেমন দেখো, তুমি দুইটা চলক ধরো এ এবং বি, এই দুইটা চলকে তুমি কি করবা, যোগ করবা। এখন তুমি করছো কি, যেই দুইটা যোগ করবা সেগুলোর তুমি ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের হচ্ছে যেই ভ্যালু সেটা তুমি নির্দিষ্ট করে দিছো। হয়তো তুমি দিছো হচ্ছে তুমি যোগ করতে যাচ্ছ 10 এবং 5, তাহলে 10 এবং 5 যোগ করলে কত আসবে, 15। এখন তুমি ভুলে 5-এর জায়গায় তুমি দিলে দিলে কত, ধরো তুমি এ এর মান ধরছো হচ্ছে 10, আর বি এর মান তোমার ধরার কথা 5, কিন্তু তুমি 5-এর জায়গায় দিয়ে দিছো 6। তাহলে 6 দাও 7 দাও যেটাই দাও সেটা এটা যোগ করবে, এখানে তো কোনো ভুল নাই। তোমার তোমার ক্যালকুলেশনে হচ্ছে ভুল হচ্ছে, বাট কম্পিউটার তো এটা নর্মালি সে কী করবে, যোগ করবে। কেননা, কারণ হচ্ছে তার যে কোনো একটা ইনপুট পাইলেই হচ্ছে,
হ্যাঁ, সে ইনপুট নিয়ে কাজ করে ফেলবে। তাহলে তোমার ডেটা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল হয়, সেক্ষেত্রে হচ্ছে কম্পিউটার তোমার আউটপুটটা দেখাবে। যেমন তোমার যোগ করার কথা 5 এবং 10, অর্থাৎ 15 আসবে তোমার আউটপুট, বাট তুমি 5-এর জায়গায় যদি 6 দিয়ে দাও, সেক্ষেত্রে আসবে হচ্ছে কত, তোমার 16। 10 আর 6 যোগ করলে 16। তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কম্পিউটার কম্পিউটারের কাজ করবে। বাট ডেটা দেওয়ার ক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে, তোমার সিনসিয়ারলি ডেটাগুলো হচ্ছে কি দিতে হবে, কারণ ডেটার যদি মান দেওয়াতে কোনো ভুল হয়, সেটা ছোট প্রোগ্রামের ক্ষেত্রে তুমি খুব সহজে হচ্ছে কি ঠিক করতে পারবা, বাট বড় প্রোগ্রামের ক্ষেত্রে এটা সংশোধন করা অনেক কষ্টসাধ্য, ঠিক আছে? সেটা হচ্ছে ডেটা ভুল। তাহলে প্রোগ্রামের ভুল হচ্ছে কয়টা, 3টা, একটা হচ্ছে সিনট্যাক্স, আর একটা হচ্ছে যুক্তিগত ভুল, আর একটা হচ্ছে কি ডেটা ভুল। ওকে, সো আমরা আজকে সি প্রোগ্রামের বেসিক যে বিষয়গুলো, অর্থাৎ থিওরি অংশটা হচ্ছে আজকে একটু পড়বো, তারপর আমরা পরবর্তী লেকচারে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, দেন সি প্রোগ্রামের তোমার হচ্ছে কিছু বিষয়, এই যে ডেটা টাইপ, এগুলো নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? সো একটু দেখো, সি ভাষার জনক হচ্ছে ড্যানিস রিচি। এমসিকিউতে প্রায় আসে যে সি ভাষার জনক কে, এটা হচ্ছে ড্যানিস রিচি, মনে রাখবা। তিনি প্রথম হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেমে ডিইসি পিডিপি 11 মেশিনে, অর্থাৎ এই নামের একটা মেশিনে তিনি সি সি ভাষা প্রয়োগ করেন। সি ভাষা এসেছে বিসিপিএল নামের অন্য আরেকটি ভাষা থেকে, তার মানে সি ভাষাটা আসছে কোথেকে, বিসিপিএল এই নামের ভাষা থেকে হচ্ছে সি আসছে, ঠিক আছে? সো যা থেকে হচ্ছে বি নামে একটি ভাষার উদ্ভব ঘটে, অর্থাৎ এই যে বিসিপিএল নামের অন্য একটি ভাষা থেকে, এটা থেকে হচ্ছে প্রথমে বি একটা নাম হয়, মানে বি নামে একটা সি সি ভাষা আসে, এরপর বি থেকে হচ্ছে তোমার কি আসে, সি আসে। তাহলে বিসিপিএল এর হচ্ছে পরের যে ভাষা সেটা হচ্ছে বি, আর বি থেকে আসে হচ্ছে কি সি। প্রথমে সি সরবরাহ হতো ইউনিক্স অপারেটিং সিস্টেমে, যা পরে বহুলভাবে ব্যবহৃত হয়। সি একটি অত্যন্ত শক্তিশালী প্রোগ্রামিং ভাষা। সি ভাষা ব্যবহার করে বিভিন্ন রকমের হচ্ছে প্রোগ্রাম তৈরি করা যায়। দেখো, সি ভাষা ব্যবহার করে কি কি প্রোগ্রাম তৈরি করা হয়েছে, বা কোন কোন যন্ত্রে সি ভাষার প্রয়োগ আছে, ভালো করে একটু খেয়াল করো। সিস্টেম লেভেলের প্রোগ্রাম, সিস্টেম লেভেল তো বুঝো যে তোমার যে কোনো ডিভাইসের হচ্ছে একটা সিস্টেম থাকে, তুমি দেখবা সিস্টেম মেমোরি, বা তোমার যেই ফোনটা, ফোনের হচ্ছে অলরেডি যে সিস্টেমগুলো মেক করা আছে, হ্যাঁ, তোমার হচ্ছে যেমন সেটিংস বা বিভিন্ন সিস্টেম, তোমার হার্ডওয়্যারের যে সিস্টেমগুলো সেগুলোর প্রোগ্রামে হচ্ছে তোমার কী করা হয়, সি প্রোগ্রাম ব্যবহার করা হয়। এরপর দেখো, যা দিয়ে সরাসরি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা হয়, একটু আগে আমি তোমাদেরকে বললাম যে হার্ডওয়্যারের সিস্টেমগুলো হচ্ছে যে প্রোগ্রামের সাহায্যে তৈরি করা হয়, সেখানে কিন্তু সি প্রোগ্রামের ব্যবহার আছে। যেমন কিবোর্ড, প্রিন্টার ইত্যাদি হচ্ছে হার্ডওয়্যার পরিচালনার জন্য তোমার প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যারে সি সি ভাষা প্রয়োগ করে দেখা যায়। তুমি এটা মনে রাখো যে বিভিন্ন হচ্ছে যেমন কিবোর্ড, প্রিন্টার, এগুলোতে হচ্ছে সি প্রোগ্রাম ব্যবহার করা হয়। এছাড়া যেসব ইলেকট্রনিক যন্ত্রাংশ হচ্ছে মাইক্রো প্রসেসর থাকে বা মাইক্রো কন্ট্রোলার থাকে, মাইক্রো প্রসেসর মানে তো বুঝছো ছোট প্রসেসর, হ্যাঁ, অর্থাৎ যেটা হচ্ছে আমার যাবতীয় কাজকর্ম করবে। এরপর মাইক্রো কন্ট্রোলার বলতে মানে ছোট হচ্ছে কন্ট্রোলার, যেমন হচ্ছে টেলিভিশন, রেফ্রিজারেটর, মাইক্রোওভেন, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন ইত্যাদি। তাতে হচ্ছে কি যেসব প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয় তাকে হচ্ছে সি, তাতে হচ্ছে কী থাকে, সি ভাষা ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে তুমি দেখো টেলিভিশনের হচ্ছে তোমার কী থাকে, টেলিভিশনের কিছু মাইক্রো কন্ট্রোলার, যেমন তুমি বলতে পারো যে রিমোট, রিমোটের সাহায্যে তুমি কী করো, তোমার কম্পিউটারকে, তোমার টিভিকে হচ্ছে তুমি ইনস্ট্রাকশান দাও, সো ওখানেও কিন্তু সি ভাষার প্রয়োগ আছে। এরপর হচ্ছে তোমার ফ্রিজে আছে, মাইক্রোওভেনে আছে, ওয়াশিং মেশিনে আছে, সো সি ভাষা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে ব্যবহার করা হয়। এরপর দেখো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, আমাদের যে অ্যাপ্লিকেশানগুলো আছে, আমাদের সফটওয়্যার যেগুলো আছে, সো অ্যাপ্লিকেশান প্রোগ্রাম যেগুলো হচ্ছে ব্যবহার করে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো কাজ করতে পারে। যেমন হচ্ছে আমরা ছবির জন্য সবচেয়ে যেটা জনপ্রিয় সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশান আছে, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। এটা সবাই জানো, অ্যাডোবি ফটোশপ, যারা হচ্ছে গ্রাফিক্সের কাজ করে, শুরুতে কিন্তু তারা অ্যাডোবি ফটোশপ দিয়ে হচ্ছে কাজ শেখা স্টার্ট করে। তাহলে এই এই যে তোমার অ্যাপ্লিকেশানটা, এই অ্যাপ্লিকেশানেও কিন্তু কী হয়, সি প্রোগ্রাম ব্যবহার করা হয়। এরপর দেখো বিভিন্ন প্রোগ্রামিং ভাষার কম্পাইল তৈরিতে সি ভাষা ব্যবহার করা হয়। কম্পাইল মানে আমরা কি জানি, কম্পাইল হচ্ছে কোনো একটা প্রোগ্রামিং ভাষাকে হচ্ছে কি করবে, কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে, হ্যাঁ, মানে সোর্স কোডকে হচ্ছে অবজেক্ট কোডে রূপান্তরিত করে, সো সেখানেও কিন্তু সি ভাষা ব্যবহার করা হয়। এরপর কম্পিউটারের অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে কি লিনাক্স, লিনাক্স হচ্ছে কি দিয়ে তৈরি, সি দিয়ে তৈরি। তাহলে দেখো সি ভাষা হচ্ছে অনেক শক্তিশালী এবং অনেক তোমার কি তোমার গুরুত্বপূর্ণ একটা ভাষা, মানে প্রথম দিকে কিন্তু যারা প্রোগ্রাম শেখে তারা কিন্তু সি ভাষা দিয়ে স্টার্ট করে। তুমি দেখবা যারা সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে, তোমাদের হচ্ছে সিনিয়র ভাইয়ারা বা তোমাদের রিলেটিভ যারা আছে, তাদের ক্ষেত্রে প্রথমে তারা হচ্ছে তোমার কি
ফার্স্ট ইয়ারটা, ফার্স্ট ইয়ারে হচ্ছে সি ভাষাই শেখে, ঠিক আছে? এরপর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে তারা হচ্ছে অন্যান্য যে প্রোগ্রামিং ভাষাগুলো আছে সেগুলো হচ্ছে কি শেখে। তাহলে আমাদের সি প্রোগ্রাম এটা হচ্ছে এমন একটা ভাষা যেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষার একদম প্রথম স্তর। এটা এটা শেখে তার দেন তোমার বাকি যেই প্রোগ্রামিং ভাষাগুলো আছে সেগুলো শিখতে হবে। এরপর দেখো বিভিন্ন রকম ডাটাবেজ প্রোগ্রাম, যেমন হচ্ছে তোমার কি এসকিউএল, এসকিউ লাইট, হ্যাঁ, এরপর হচ্ছে তোমার নামক যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দেখানো হয়েছে আমাদের হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে, এটা আছে ষষ্ঠ অধ্যায়ে, সেটি হচ্ছে কি সি ভাষা দিয়ে তৈরি। তাহলে হচ্ছে তোমার এসকিউএল এই যে এটাও হচ্ছে কি সি ভাষা দিয়ে তৈরি, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি হচ্ছে এসকিউ লাইট আর কি, হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে এটা মনে হয় পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই টাইপের কিছু একটা, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে আছে ডাটাবেস ম্যানেজমেন্ট। এরপর একটা এখানে সি প্রোগ্রামের একটা বেসিক ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটটা নিয়ে আমি পরবর্তী লেকচারে কথা বলবো, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে যে এই অংশটা, এই যে এই সাইডটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা পরবর্তী লেকচারে এটা, এরপরে হচ্ছে তোমার এই যে এখানে কিছু বিষয় আছে এগুলো নিয়ে কথা বলবো। সো আমি এরপরে তোমাদেরকে একটা প্রোগ্রাম প্র্যাকটিক্যালি দেখাবো, দেখানোর পরে দেন আমি অন্যান্য কিছু বিষয় এগুলো নিয়ে কথা বলবো। সো পরবর্তী লেকচার আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।